ওয়েলকাম টু নিরাপদ বাংলাদেশ। সাবস্ক্রাইব, শেয়ার, বেল, লাইক অ্যান্ড কমেন্ট প্লিজ। থ্যাংকস ফর সাবস্ক্রাইব অ্যান্ড বি হ্যাপি অল মাই সাবস্ক্রাইবার্স। লেটস ওয়াচ দ্য ভিডিও। প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলফামারী জেলার সৈয়দপুর থানায়, সমৃদ্ধ সৈয়দপুর। এটা একটি রেলওয়ে এলাকা, একটি অর্থনৈতিক এলাকা, একটি সমৃদ্ধ শহর। এই শহরের রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় আমরা ঘুরে দেখব। তো চলুন আমরা রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় দেখে আসি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক আইকনে ক্লিক করবেন এবং আমাকে পজিটিভ কমেন্ট করবেন। এবং আমার ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে নেক্সট ভিডিওগুলো ইজিলি আপনারা পেয়ে যান। খুবই সুন্দর একটি শহর। আমরা রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দিকে এগিয়ে চলেছি। আপনারা সেই রাস্তা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ রেলওয়ে দুটি অঞ্চলে বিভক্ত, একটি পূর্বাঞ্চল এবং একটি পশ্চিমাঞ্চল। পশ্চিমাঞ্চল বর্তমান খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ নিয়ে গড়ে উঠেছে। এই অঞ্চলের প্রধান বা হেডকোয়ার্টার রাজশাহীতে। আর এই অঞ্চলে মোট 5টি বিদ্যালয় অবস্থিত, 3টি ঈশ্বরদী থানায়, 1টি লালমোহন জেলায় এবং অপরটি এই সৈয়দপুর থানায়। আমরা সেই বিদ্যালয় পরিদর্শনে এসে যাব অল্প কিছুক্ষণের মধ্যে। আমরা রেলওয়ে বিভিন্ন অফিস আদালত লক্ষ্য করছি। রেলওয়ে এই বিদ্যালয়টি ব্রিটিশ আমলে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করানো হতো। পরবর্তীতে 1963 সালে স্থাপিত হয়ে বাংলা ভার্সনে লেখাপড়া চালু হয়েছে। এখনো এই বিদ্যালয়টি ইংলিশ স্কুল নামে পরিচিত। আমরা রেলের গির্জা দেখতে পাচ্ছি। সৈয়দপুর অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ, যার একটি প্রমাণ এটি একটি অর্থনৈতিক জোন এবং এখানে একটি বিমানবন্দর রয়েছে, যেখান থেকে প্রতিদিনই বেশ কিছু বিমান ঢাকা পথে চলাচল করে থাকে। এছাড়া আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা এই বিমানবন্দরটি একটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ নেবে। এই ব্যাপারেও এই অঞ্চলের এলাকাবাসী খুবই আশাবাদী। আশা করছি প্রিয় ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর আমি চেষ্টা করব বিভিন্ন এলাকার সুন্দর সুন্দর লোকেশন এবং বিভিন্ন বিষয়বস্তু, বিশেষ করে ঐতিহাসিক যে কোনো নিদর্শন নিয়ে আপনাদের সামনে হাজির করার, যাতে করে আপনারা মুগ্ধ হতে পারেন এবং কিছুটা উপকৃত হন।
এসে গেছি এই বাজার সংলগ্ন হরেলা সরকারি উচ্চ বিদ্যালয়। আমরা রাস্তায় পৌঁছে গেলাম, আমরা গেটের কিছুটা অংশ লক্ষ্য করছি, আমরা দেখে আসি হরেলা সরকারি উচ্চ বিদ্যালয়। এটি 1963 সালে স্থাপিত বর্তমান রূপে, তবে তার ব্রিটিশ আমল থেকে এই জাতি বিদ্যালয় হিসেবে পরিচিত ছিল, তখন ইংলিশ মিডিয়াম লেখাপড়া করানো হতো। আমরা বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করলাম, এই যে এই অংশটুকু হচ্ছে সাইকেল গ্যারেজ। এই বিদ্যালয়টি একটি কো এডুকেশন অর্থাৎ বালক বালিকা উভয়ই লেখাপড়া করানো হয়। এখানে ক্লাসরুম এবং অফিস রুমের একটি বিল্ডিং, ডান পাশে সাদা যে বিল্ডিং লক্ষ্য করছেন, নতুন একতলা বিশিষ্ট একটি বিল্ডিং, এবং এখানে মেরামতের কাজ চলছে, বিধায় আপনারা বালি খোয়া ইত্যাদি জিনিস দেখতে পাচ্ছেন। খুবই পুরাতন একটি বিল্ডিং। এখানে এই বিল্ডিংগুলো সরিয়ে ফেলে নতুন আঙ্গি দিয়ে নতুন বিল্ডিং স্থাপন করা অত্যন্ত জরুরি। বর্তমানে এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয় এবং প্রত্যেকটি শ্রেণীর একটি করে শাখা রয়েছে। একসময় এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হতো, কিন্তু অবকাঠামো এবং শিক্ষক শিক্ষিকার অভাবে তা কমিয়ে ফেলা হয়েছে। নবম এবং দশম শ্রেণীতে এখানে বিজ্ঞান এবং মানবিক শাখায় লেখাপড়া করানো হয়। এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 400। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাসুদ রানা কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য পেয়ে এই বিষয়গুলো আপনাদের অবগত করছি। তবে তিনি আসার পরে এই বিদ্যালয়ের অনেক কাজ তিনি বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করে করার চেষ্টা করছেন এবং যার কিছু অংশ আপনারা লক্ষ্য করতে পারছেন। এবং এটাও আমরা শুনলাম এই বিদ্যালয়ে একটি নতুন দ্বিতল ভবন নির্মাণ হতে যাচ্ছে, যা এই এলাকার এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একটা সুসংবাদ। তবে এই বিদ্যালয়ে যে জিনিসগুলো অত্যন্ত অভাব তা হচ্ছে এই বিদ্যালয়ে একজন গ্রন্থাগারিক এবং বেশ কিছু সহকারী শিক্ষকের অভাব রয়েছে। এখানে একটা লাইব্রেরি, একটি মাল্টিমিডিয়া রুম খুব বেশ প্রয়োজন। আপনারা বিদ্যালয়ের দ্বিতল ভবন দেখতে পাচ্ছেন এবং এরপরে অনতি দূরেই দেখতে পাচ্ছেন আরো একটি খুবই প্রাচীন আমলের, ব্রিটিশ আমলের দ্বিতল ভবন, যা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। হয়তোবা এইখানেই এই বিল্ডিংটি ভেঙে ফেলে নতুন দ্বিতল ভবন করা হতে পারে। আমরা শুনলাম সে কাজটা খুব অল্প সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে। দেখুন কি করুণ অবস্থা। লাল যে বিল্ডিং দূরে দেখতে পাচ্ছেন, একটা বিদ্যালয়ের আরো একটি ভবন। তবে বিদ্যালয়ের ভবনগুলো সবই সরিয়ে ফেলে নতুন আঙ্গিকে একইভাবে একটি তৃতল ভবন নির্মাণ করে এবং শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীর যে জনবল প্রশাসন কর্তৃক কাঠামো, সে আঙ্গিকে সম্পূর্ণ নিয়োগ দেওয়ার পর এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান চালু করা উচিত এবং নবম দশম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা চালু করা অত্যন্ত প্রয়োজন। এগুলো করা গেলে এই বিদ্যালয়টি একটি আগের সেই রূপে রূপ নেবে এবং এই এলাকায় জনগণের সেবায় ব্রত হবে এবং এই এলাকাবাসী অনেক উপকৃত হবে। আমরা বিদ্যালয়ের একবারে শেষ মাথায় সেই প্রাচীন একতলা যে ভবন রয়েছে তা দেখতে পাচ্ছি। এগুলো প্রায় পরিত্যক্ত ভবন। লক্ষ্য করে দেখুন কি গরুর অবস্থা। অথচ এই বিদ্যালয়টি এক সময় এই শৈবপুর এলাকার এক নম্বর বিদ্যালয় হিসেবে পরিগণিত হতো এবং এইখানকার ফলাফল অত্যন্ত প্রশংসার এবং গর্বের।
কিন্তু বর্তমানে শিক্ষক শিক্ষার অভাব এবং অবকাঠামোর অভাবে তা অনেকটাই পিছিয়ে পড়েছে। এই ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। তবে বিদ্যালয়ে যে সংখ্যক যে অল্প সংখ্যক শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তারা অত্যন্ত তৎপর এবং তাদের দৃঢ়তায় খুবই কষ্টে এই বিদ্যালয়টি এখনও দাঁড়িয়ে রয়েছে। বিশাল মাঠ এবং অত্যন্ত সবুজ শ্যামল ঠান্ডা এবং শান্ত শিষ্ট এলাকা। এই বিদ্যালয়ের ভেতরে শিক্ষক কর্মচারীদের জন্য কয়েকটি ভবন রয়েছে যার অবস্থা অত্যন্ত নাজুক। তবে এই বিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক এবং প্রত্যেকটা কর্মচারীর জন্য পৃথক পৃথক ভবন নির্মাণ করা গেলে এই বিদ্যালয়ে লেখাপড়া প্রদান করার মান আরও ভালো হতো। এই বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করি এবং আশা করছি রেলওয়ে কর্তৃপক্ষ এই বিদ্যালয়টিকে সুনজরে দেখবেন এবং নতুন ভবন এবং নতুন নতুন শিক্ষক দিয়ে এই বিদ্যালয়ের অভাব পূরণ করবেন। বিদ্যালয়ের পেছন অংশে আমরা একটি আবাসিক ভবন দেখতে পাচ্ছি। এই ভবনের কক্ষগুলো অত্যন্ত ছোট ছোট, যেখানে বসবাস করা অত্যন্ত কষ্টসাধ্য। তবে এই ভবনটি কিছুটা ভালোভাবে দাঁড়িয়ে থাকলেও এর আশেপাশে যে ভবনগুলো ছিল তা অনেকগুলো ভবনই ভেঙে পড়েছে। আর যে দুই তিনটি ভবনে এখনও দুই তিনজন পরিবার নিয়ে বসবাস করছেন সেই ভবনগুলোর অবস্থা এর চেয়েও খারাপ। প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে দেখি। জনাব মাসুদ রানা, প্রধান শিক্ষক, তাহলে সরকারি উচ্চ বিদ্যালয় শহীদপুর। তার তৎপরতায় এবং চেষ্টায় বর্তমানে বিদ্যালয়টি অনেকটা সুন্দর রূপে আবির্ভূত হতে সক্ষম হচ্ছে এবং আগামীতে আমরা আশা করছি বিদ্যালয়টি তার অতীত ঐতিহ্য ফিরে পাবে। আমরা বিদ্যালয়ের ভবন থেকে বের হয়ে গেলাম। আমরা এই শহীদপুরবাসী এবং এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা কর্মচারী এবং এই বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর উন্নতি এবং আগামী জীবনের সমৃদ্ধি কামনা করে বিদায় নিচ্ছি। আর আশা করব সকলেই আমার এই চ্যানেল নিরাপদ বাংলাদেশের সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।